নমস্কার মুন সমীর আপন মানঙ্ক পাই নেইকি আসিছি আজি সকালর কেতোটি গুরুত্বপূর্ণ খবর সেথিপাই ভিডিওকু শেষ পর্যন্ত দেখিবাকু মোর অনুরোধ চালন্তু আজি সকালর খবর উপরে নজর পকাইবা প্রথম খবর বিজু পট্টনায়ক আন্তর্জাতীয় বিমানবন্দরে নয়া টার্মিনাল নির্মাণ করা যাব পুরোনা টার্মিনাল পাখরে নয়া টার্মিনাল নির্মাণ করিবাকু যোজনা প্রস্তুত হয়েছি আগামী দুই বর্ষ মধ্যে প্রস্তাবিত টার্মিনাল নির্মাণ কার্য শেষ করিবাকু লক্ষ্য রখা যাইতিবা বেড়ে এথিপাই শীঘ্র ওয়ে ক্যাট টু লাইট নির্মাণ করা যাব বলি কেন্দ্র বেসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু সূচনা দেইছন্তি পরবর্তী খবর যুবকমানঙ্কু নিযুক্তি দেবা লক্ষ্যরে পিএম ইন্টার্নশিপ স্কিম আরম্ভ করিছন্তি কেন্দ্র সরকার এথিপাই অক্টোবররু অনলাইন আবেদন করা যাব ইন্টার্নশিপ এক বর্ষ পাই হেব মনোনীত যুবকমানঙ্কু প্রতি মাসরে দিয়া যাব 5000 টাকা আর্থিক সহায়তা এহা ব্যতীত নিজে ইন্টার্নশিপ আরম্ভরে অগ্রিম 6000 টাকা রাশি প্রদান করা যাব পরবর্তী খবর আন্দোলনকু ওলাইবে ঘরোই বস মালিক সংঘ আসন্তা 7 ও 8 তারিখরে 24 ঘন্টিয়া বস চলাচল বন্ধ রাখিবাকু নেইছন্তি নিষ্পত্তি বিজেডি সরকার অমররে প্রথমে টায়ার 1 বস চালিথিলা প্রতিবাদ পরে বন্ধ রহিথিলা তেবে পুনি টায়ার 2 লক্ষ্মী বস চলাচল নেই বস মালিক সংঘ প্রতিবাদ করিথিলে পরবর্তী খবর আম রাজ্য ওড়িশার মিশন শক্তি তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কঙ্ক দ্বারা শুভারম্ভ করা যাইথিলা মিশন শক্তি মহিলামানঙ্কু স্বয়ং সহায়িকা গোষ্ঠী এসএইচজি রে জড়িত করি সেমানঙ্কর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে মহিলামানঙ্কু সশক্তিকরণ লক্ষ্য রাখিথিলে মাত্র দেখা যাইছি বিগত দুইটি সাধারণ নির্বাচন এবং পঞ্চায়েতিরাজ নির্বাচনরে রাজনৈতিক সফলতা পাই মিশন শক্তি কার্য করিথিলা এমিতি এথিরে অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মীমানঙ্কু সামিল করা যাইথিলে মধ্য নির্বাচনরে সফলতা পাই বিগত সরকার মিশন শক্তিকু মাধ্যম করিথিলা এথিপাই দুইটি সাধারণ নির্বাচনর ঠিক পূর্বরু বিভিন্ন গ্রাম সাহি পড়াগুড়ি করে মিশন শক্তি নামে রাজনৈতিক কার্যক্রমমান করা যাওথিবা দেখিবাকু মিলুথিলা লো পরবর্তী খবর সুভদ্রা যোজনারে প্রথম কিস্তির দ্বিতীয় পর্যায় টঙ্কা মিলিবা নেই ঘোষণা করিছন্তি উপ মুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া অন্যপক্ষরে এই যোজনারে সামিল হেবা নেই জনসাধারণ নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হেউছন্তি আগকু দুর্গাপূজা নিমন্তে ব্যাংক ছুটি রহিব যাহাকু নেই নিজ নিজর চলন্তি খাতাকু অপরেট করিবা পাই মহিলা গ্রাহক মানে সকাল 7টা থারু ব্যাংক ফাটক আগরে লম্বা লাইন লগাউছন্তি পরবর্তী খবর চাউল যোগানরে হেরফের ও খারাপ চাউল যোগান অভিযোগরে হেলা রাইস মিল সুবর্ণপুর জেলা প্রশাসন পক্ষরু মোট 3টি রাইস মিলকু সিল করা যাইছি বিভাগীয় মন্ত্রীঙ্ক সুবর্ণপুর জেলা গস্ত সময়রে চাউল যোগানরে হেরফের ও অনিয়মিততা নেই অভিযোগ আসিথিলা এই সময়ের বলাঙ্গীর সাংসদ সঙ্গীতা সিন্দেও বীরমহারাজপুর বিধায়ক রঘুনাথ জগদলা এবং সুবর্ণপুর জেলাপাল অনন্যা দাস প্রমুখ রাইস মিল উপরে চড়াও করেছিলে এরপরে প্রশাসন জেলার 3টি চাউল গোদামকু সিল করেছি।